চলো বন্ধুরা, এবার রান্না বান্না শুরু করা যাক। দেখো, শিম, আলু, বেগুন, মূলো এগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর ডালের বড়িও ভেজে তুলে রেখেছি, মানে যে বড়িটা আমার মা নিয়ে এসেছিল তো সেটা ভেজে তুলে রাখা রয়েছে। আর দেখো, মাছ, চার পিস মাছই করব, তো দু পিস আগে ভাজতে দিয়েছি। আর এখানে দেখো, কাঁচকলা আলু সিদ্ধ দেওয়া রয়েছে, ভাত হয়ে গেছে। কাঁচকলা দিয়েছি পাপার জন্য, তো ওকে কাঁচকলা সিদ্ধ দেব, ভাত খেয়ে নেবে। আর এই যে যে সবজিটা এটা ভাজা করছি, এটার সঙ্গে পালং শাক যাবে জানো তো, পালং শাকের একটা ঝোল মতো করব, মাছ ছাড়া পালং শাকের একটা ঝোল মতো করব। দেখো এতগুলো বড়ি আমি ভেজে রেখেছি, এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। বাড়ির যে জমির ডালের বড়ি, যেটা দেশি কলাই হয় না, সেই কলাই ডালের বড়িটা বেশি টেস্টি হয় বিউলি ডালের বড়ির থেকেও। আর এ দেখো, নিম বেগুনটাও আমার হয়ে গেছে, এগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর ওদিকে এখন মাছটা করলে আমার হয়ে যাবে, তো আগে চলো এই যে সবজি সমস্ত ভাজা করে জল দিয়ে শাকও দিয়ে দিয়েছি, প্রায় শাকটা নরম হয়ে গেছে। শাকটা কিন্তু ঝোলের উপরে দিতে হবে, ঝোলটা যখন ফুটে উঠবে তারপরে বড়িগুলো আমি দিয়েছি। তো বড়িরও একটা টাইম থাকে দেওয়ার, না হলে বড়ি কিন্তু একদম ভেঙে গুঁড়িয়ে যায়। তো দেখো, বড়ি আমার একটাও ভাঙবে না, একদম বড়িগুলো গোটা গোটাই থাকবে। তো ঝোল ফুটে যাওয়ার পরে আমি সবজি মানে পালং শাকটা দিয়েছি। আর এদিকে দেখো, আলু আর কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব, তো সেটা ভেজে রাখছি। আর মাছ এখানে দেখো ভেজে তুলে রেখেছি। আর এই দেখো, এপাশে এবার মশলা দিয়ে ভালো করে, এই দেখো কড়াই আমি চেঞ্জ করে নিয়েছি। শাকটা নামানোর পরে জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা দিয়ে এই যে আমি কাঁচকলার আলুটাকে তো আগেই ভাজা ছিল, তো মশলাটা কষিয়ে আরও একটু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এরপরে জল দিয়ে দেবো, মানে ঝোল যতটা রাখবো। আর এখানে দেখো, আলু সিদ্ধটা বের করে নিয়েছি, লঙ্কা আর লবণ একটু দিয়ে রেখেছি, মা সর্ষের তেল দিয়ে মেখে দেবে। ওই মাখামাখিটা আর আমি করব না, তার কারণ হচ্ছে ওই কাঁচা লঙ্কা না, আমার খুব হাত জ্বালা করে, এরকম করে যদি ফাটিয়ে আমি আলু মাখাই। তো এই দেখো, মা মেখে দিচ্ছে, মা আসলে এই সিদ্ধ টিদ্ধগুলো একটু খাওয়া হয়, তাছাড়া তো আমার সিদ্ধ খাওয়াই হয় না। আমি তো যেমন তো জানো আমি সকালে ভাতই খাই না, তো আজকে মা বললো আলু সিদ্ধ আর পালং শাকের ঝোল দিয়ে গরম গরম ভাত খাবো। ওই পালং শাকের ঝোলটা দিয়ে ভাত খেতেই ভালো লাগে, ওটা দিয়ে রুটি খাওয়া যায়, তুমি চাইলে খেতে পারো, তবে ভাতটা বেশি ভালো লাগে যেহেতু ওর মধ্যে ডালের বড়ি থাকে, তো সেই জন্যে। তো চলো এবার যাব ছাদে, যাব তো ছাদে। দেখো চলেও এসছি, অনেক জামা কাপড় রয়েছে, তো জামা কাপড়গুলো আগে দিয়ে যায়, যেহেতু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না বলেই জামা কাপড়গুলো দিতে এলাম। যে ঘরে থেকে থেকে মানে ঘরে না, ধরো ওই সিঁড়িতেই তো থাকে, ওখানে দড়িতে রেখে দিই, তবুও কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যায়। তো ভাবলাম ছাদে দিয়ে আসি, একটু বাইরের হাওয়া বাতাস লাগবে, সে শুকাক না শুকাক গন্ধটা অতটা হবে না। তো আমি এসছি, পাপাও চলে এসছে আর মাও চলে এসছে, তো চলো তোমাদের সঙ্গে এবার একটু কথা বলে নিই। দেখো, গুড মর্নিং, এই দেখো আমরা ছাদে চলে এসেছি, সকালে রান্না বান্না সব হয়ে গেছে, জামা কাপড় কিছু দিয়েছি, আরো কিছু বাকি আছে, কিন্তু দিয়ে মনে হয় কোনো লাভ হবে না। দেখেছো ছাদের অবস্থাই দেখো, ওই দেখো পাপা, দেখো খালি পায়ে চলে এসছে। আর এই জল টল আমি সব এখন ঝাড় দিয়ে রেখে যাব, কারণ কি বলতো, হালকা হালকা হাওয়া আছে, তো ছাদ শুকিয়ে যাবে, শুকিয়ে যাবে, কিন্তু তারপরও আকাশ মেঘলা, আবার তো বৃষ্টি হলে যা তাই হবে, তবু আমার ছাদ ঝাড়তে অভ্যাস তো। আর এই দেখো শালিক পাখি বসে রয়েছে এসির উপরে, দেখো দেখো এসির ওই উইন্ডোর উপরে বসে রয়েছে। এই দেখো পাপা, তুই খালি পায়ে এসছিস, হ্যাঁ। আর ওই দেখো মা, মা এসছে কালকে, তোমরা তো জানোই। তো আমরা ছাদে এসেছি, ওই জামা কাপড় গুলো দিয়ে যাই আপাতত, বৃষ্টি তো নেই, একটু হাওয়া যদি লাগে, না হলে ঘরের মধ্যে থেকে থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ হয়ে যাচ্ছে। দেখো কি পরিমানে জল, কি পরিমানে জল, ওই দেখ আরো কত জামা কাপড় জমা করে রেখেছে, ওগুলো সব দেব। চলো ওগুলো সব দিয়ে নি, তারপরে আবার কথা বলবো। রান্না বান্না কমপ্লিট, খাওয়া দাওয়া করে নি, এগুলো করে গিয়ে তারপরে আমরা খাবো। এই দেখো ছাদ ঝাড় দেওয়া হয়ে গেছে, আর পাপা কি করছে দেখো, দেখো কত জামা কাপড়, ওই দেখো ওই বাড়ির ছাদে। আর এটা মা এই মাত্র ধুয়ে দিয়ে গেল, আর সূর্য দেখো উঠছে, ওই দেখো হালকা করে উঠেছে সবে, ওই যে মেঘটা ফেটে বেরোচ্ছে, ও গরম লেগে গেছে। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে খাওয়া দাওয়া করে নি। এই দেখো দিদার সঙ্গে কি মিল, চলো পাপা চলো নিচের দিকে যাই।
ও আর একটা জিনিস তোমাদের দেখাই, চলো দেখো টেকোমা, হলুদ টেকোমা দেখো কি সুন্দর ফুটেছে, কি দারুণ কালার। তো স্নান টান করে চলে এসেছি, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি ওষুধ আনতে। মা এসছে তোমার ওষুধ আনতে হবে, আর বাবার হচ্ছে গ্যাসের ওষুধ আনতে হবে। তো প্রেসক্রিপশন নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে যাচ্ছে, ওই দেখো ব্যাগ রেডি করে রেখেছি, ওই ব্যাগটা নিয়ে যাচ্ছে। আর এই যে আমার মাস্ক, এটা অনেকদিন পরা হয় না, তো এই মাস্কটাই পরবো। আর দেখো আর একজন বায়না করছে আমার সঙ্গে যাবে বলে, তো আমি বলেছি আজকে নেবো না, আজকে দিদা এসছে, দিদার সঙ্গে বসে খেলা করবি, আমি ঘুরে আসবো। ওকে তো আমি নিয়েই যাই, কিন্তু ওকে নেবো না। তো সবার স্নান টান কমপ্লিট, এখন বাজে 11:45, সবাই স্নান করে নিয়েছি কারণ ওয়েদার ভালো না। তো এখন আমি যাব গিয়ে আগে ওষুধগুলো নিয়ে আসি। আর হচ্ছে এই যে আমার হ্যান্ডব্যাগ দেখো, এই দেখো রেডি করে রেখেছি হ্যান্ডব্যাগ। আর এখন আর হুডি টুডি পরবো না, ওই হলুদ চাদরটা গায়ে দিয়েই চলে যাবো। বাবা খাচ্ছিল ডিমের কুসুম, দেখো বিছানায় ডিমের কুসুম ফেলেছে। ঠিক আছে চলো আমি আগে গিয়ে নিয়ে আসি ওগুলো, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা যাক, যদি কিছু শেয়ার করতে পারি তো করবো, না হলে আর দরকার নেই, বাড়ি এসে তারপরে কথা বলবো। ঠিক আছে তো চলো, এই যে মাস্কটা পরে নিয়ে আগে দেখো, ওষুধের দোকান থেকে ওষুধ আমার নেওয়া হয়ে গেছে, চলে এসেছি সবজির দোকানে। ভেবেছিলাম একটা ফুলকপি নিয়ে যাব, যেহেতু সবজি কাকু এসে আর আমাকে ডাকছে না কারণ বৃষ্টি হচ্ছে, তো উনি মনে হয় ভ্যান নিয়ে আসতে পারছে না। তো এখানে আমি ফুলকপিটা পেলাম না, তো নিয়ে নিলাম কিছুটা টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ বাড়িতে যা আছে সমস্ত পেঁয়াজের কলি বেরিয়ে গেছে, তো এবার ভালো কিছু পেঁয়াজ নিলাম আর তোমাদের জন্য অল্প করে একটু ভিডিও করে নিলাম। তোমরা নিশ্চয়ই সবজি দেখতে ভালোবাসবে। তো দেখো ওলকপি, আলু, কাঁচকলা, বেগুন, পেঁয়াজকলি, টমেটো, বিনস, কাঁচা টমেটো, এদিকে দেখো আঙুর নিচ্ছি পাপার জন্য, তো আঙুর নিলাম, এই আপেল নেব, তারপরে মুসাম্বি, এসব নেব পাপার জন্য। আরে দেখো সোনপাপড়ির বয়াম, তারপরে এখানে আছে শাকালু, বেদানা, পেয়ারা, এখানে দেখো বিট রয়েছে, আমি না বিট খেতে অতটা ভালোবাসি না, তাই বিট আমি কিনি না। তারপরে পালং শাক, বাঁধাকপি, ওদিকে আছে কুল, কমলা লেবু, মা কালকে কুল এনেছে বলে আমি আর কুল নিলাম না, আর কমলা লেবু আনিনি, মুসাম্বি এনেছি পাপার জন্য, পাপা খায় সেই অনুযায়ী আমি আনি। আমি আমার খাওয়ার মতো ফল অত দামের জিনিস মানে কিনে আনার মতো অতটাও সামর্থ্য আমাদের নেই, তোমরা কি ভাবো জানি না, অত যে কিনে কিনে খাবো সবাই মিলে ফল এটা ওটা অতটাও সামর্থ্য নেই আমাদের, জানো তো। তাই বাড়ির বাচ্চাটা যাতে ভালো ভালো খেতে পায়, তো বাচ্চার জন্যই আমি আনি, আমার আমার নিজের জন্য আমি কিছু আনি না। আর আমরা একটু ওই প্রতিদিন মাছ ভাত খাই, এটাই আমাদের শান্তি। তার কারণ হচ্ছে জানোই তো তেলাপিয়া মাছটা আমরা বেশি খাই, ওটা আমরা বেশি অ্যাফোর্ড করতে পারি, তো তেলাপিয়াটা বেশি খাওয়া হয়। আর মুরগির মাংস দেখেছো, মটন খুব কম খাই আমরা, মটনটা খাওয়াও অতটা উচিত নয় আর আমাদের খাওয়ার মতো অতটা সামর্থ্য নেই, এটা হচ্ছে সত্যি কথা। আর বাবারও খাওয়া বারণ, তো মটন এক আধ দিন আমরা খাই, কিন্তু আমরা চিকেনটা প্রতি সপ্তাহে খাই, এটাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া, মানে এটাই হচ্ছে আমাদের কাছে আমাদের ভালো খাওয়া দাওয়া। তো দেখো তোমাদের জন্য একটু দেখিয়ে দিচ্ছে, আর এই আপেলটা থেকে আমি নিলাম, তার কারণ হচ্ছে এই আপেলটার দাম একটু কম, তবে মিষ্টি, খুব মিষ্টি হয় আপেলটা, আমি এখান থেকে নিই পাপার জন্য। আর কিছুটা আঙুর নিয়ে নিয়েছি, আর বাড়ি আর চলে আসার পরে মা বলছে আমার জন্য কিছুটা শাক আলু আনলে ভালো করতিস, তো উনি কিন্তু আমাকে বলে দেয়নি। আরে দেখো কলা ঝুলছে, তো কলা নেব না, বাড়িতে কলা আছে। আর বাজার টাজারগুলো একটু দেখিয়ে দিলাম, এটা কিন্তু অন্য বাজার, মানে আমাদের যে বাজারে আমি বাজার করতে যাই এটা সেই বাজার না, এটা ওষুধ আনতে যাই, এটা উল্টো দিকের বাজার। আরে দেখো জিলিপি ভাজছিল, তো এ তোমাদের জন্য একটু শেয়ার করে দিলাম জিলিপি ভাজাটা, কারণ আমার টোটো বা অটো কিছুই আসছিলো না, তো ভাবলাম কি করব জিলিপি ভাজাটা তোমাদের জন্য একটু ভিডিও করে দিই। আর এই দেখো চিনির শিরার মধ্যে যে জিলিপিটা ডুবিয়ে রেখেছিলো, তারপরে এই দেখো তুলে এখানে রেখেছে, তো আমি কিছুটা গরম গরম জিলিপিও নিয়ে নিয়েছি, ওই 300 গ্রাম মতো নিলাম, যেহেতু মিষ্টি খাওয়া সবারই বারণ, আমি খেতে পারবো, তো সেজন্য আমি নিয়ে নিয়েছি, একটা একটা করে খাবে আবার কি, মিষ্টি খাওয়া বারণ মানে কেউ খেতে পারবে না তা তো নয়, একটুখানি খাবে, অল্প খাবে। আর এই দেখো আমি অটোর মধ্যে বসে আছি, অটোটা আমার জানো তো, কেউ নেই অটোতে, অটোটা আমার একদম ফাঁকা, আমি যেই দাঁড় করিয়েছি দাদাকে বললো চলে আসুন, কেউ নেই, হ্যাঁ আমি যাব। তো এখান থেকে উনি একটা সিলিন্ডার নিয়ে নিল, তারপরে আমি বাড়ি চলে এসেছি, তো চলো ছাদে গিয়ে আবার কথা বলবো। দেখো ছাদে চলে এসেছি, এই দেখো তেঁতুলের আচার, ওটুকু আচার নাকি আরো আছে, দেখো মা আচার নিয়ে এসছে, মা জানে না মা কোনটুকু এনেছে, আমাকে জিজ্ঞাসা করছে এইটুকু নিয়ে আছে আর না আরো আছে, নিজেই নিয়ে এসছে আচার। তেঁতুলের আচারটা বেশি ভালো হয়েছে,
চালতার থেকে। এই মাছ তো আসলাম তো জানোই, এসে জামা কাপড় চেঞ্জ করে হাত পা ধুয়ে পাপার জন্য আঙ্গুর নিয়ে এসেছি। পাপা তো বাই না জানে, কিছু না কিছু নিয়ে এসেছি, আঙুর ধুয়ে দিলাম। পাপা আঙুরগুলো খেলো, ভাবলাম চলো একটু ছাদে যাই, রোদ্দুর হালকা হালকা উঠছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। তুমি দেখো পাপা স্নান করানো মগ হচ্ছে, জামা কাপড় সব পাতিয়ে দিলাম, কিছু কিছু ভালো মোটামুটি শুকিয়ে গেছে, যেগুলো অনেক আগের ভেজা সেগুলো শুকিয়ে গেছে। আর আজকের গুলো তো একটু দেরি হবেই, তেঁতুলের আচারের ওপরে একটু বিট নুন ছড়িয়ে খেলে হেভি লাগে, পুরো দোকানের মতো লাগছে। এখন 1টা বাজে, নিচে গিয়ে পাপাকে ভাত খাওয়াবো, গরম গরম জিলিপি নিয়ে এসছি। ভাবছি বাজার করার সিনগুলো তোমাদের আগেই দেখিয়ে দেবো, কি কি এনেছি বা সবজি বাজারের থেকে। বাজারগুলো আর দেখাবো না, কিন্তু সবজি বাজারের ওই দোকানটা তোমাকে দেখাবো, তোমাদের দেখাবো। গল্প তো করেই যাচ্ছে আচার খেতে খেতে, জানি না ভিডিওটা কত বড় হবে। আর এই তেঁতুলের আচারটা আমি ছাড়া কেউ খাবে না, একটা টক কেউ খেতে পারে না। আর শাশুড়ি তো হোমিওপ্যাথি ওষুধ খায়, তো তেঁতুলের টক টক কিছু খাওয়া যাবে না, ওই জন্য এটা আমি খাবো। দিদার নাতি হচ্ছে তুমুল বচসা হচ্ছে, মানে বাইরে যাবে, দিদা বলছে না আমি যাব না, ও বলছে না যাবে, দেখবে দেখো। ওখানে বালতি, মানে ওই বালতিতে জামা কাপড় কেচে দিই, এখানে নিয়ে আসলে, উপরে নিয়ে আসলে 1 কৌটা সার্ফ এক্সেল সব এখানে রয়েছে। ওই ওয়াশিং মেশিনে দিতাম, সার্ফ এক্সেল এখানে রয়ে গেছে, অনেকদিন হয়ে গেল ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচা হয় না, কাচা দরকার, না হলে তো প্রবলেম হতে পারে। আমি বিট নুন ছড়িয়ে নিয়ে এসেছি, ওই জন্য বেশি ভালো লাগছে। বাবা 4 মিনিট কথা বলা হয়ে গেছে, চলো আর বক বক করবো না, এখন ছেলেকে খাওয়াতে হবে আর দুপুরে আমাদেরও খেতে হবে। ও পালং শাকের ঝোলটা তোমাদের আর দেখাতে মনে নেই, সকালবেলা সবাই মিলে খেয়ে নিয়েছি আর এইটুকু রয়েছে, তখন আমার মনে পড়েছে, তো তোমাদের তো দেখাইনি, বললাম ঠিক আছে তোমাদের বলে দেবো যে দেখানোর কথা আমার মনে নেই। চলো আবার পরে কথা বলবো।